वेलकम टू माय यूट्यूब चैनल टेक एंड साइंस मैथ। इस বন্ধুরা আজকে টপিক হচ্ছে ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি এই যে মানের যে অঙ্কটা আছে সাইন 15 ডিগ্রি, সাইন কস 75 ডিগ্রি, এই মানগুলোকে বার করতে হয় মেনলি। ঠিক আছে, কী করে বার করতে হয় সেটা একটু দেখিয়ে দেবো। আমি জাস্ট একটা একটা করে বার করছি, ঠিক আছে, তারপর মানটা বসিয়ে দিয়ে জাস্ট সেটাকে প্রুফ করে দেখিয়ে ছেড়ে দেবো। ফার্স্ট অফ অল সাইন 15 ডিগ্রি, এই 15টাকে আমরা কি লিখতে পারি? আমি লিখলাম সাইন 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি। এটা যদি বিয়োগ দিই কি আসবে? 15, তাই তো? আমি 15-র জায়গায় যা সেটা লিখলাম, লিখলে তো আমার কোনো ক্ষতি হবে না, মানে এটাকে যদি বিয়োগ দিই সেম সাইন 15 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস করুন, এ মাইনাস বি সাইন, জাস্ট ইমাজিন করে নিন, এটাকে এ ধরলেন, এটাকে মাইনাস বি ধরলেন। ঠিক আছে, তো এইখানটা সাইন এ মাইনাস বি যদি ফর্মুলা ফেলি, সাইন এ ইন্টু কস বি মাইনাস কস ইন্টু সাইন বি, মানে এর একটা ফর্মুলা আছে যৌগিক কোণের, যৌগিক কোণে একটা ফর্মুলা আছে সাইন এ ইন্টু কস বি মাইনাস কস ইন্টু সাইন বি। ঠিক আছে বন্ধুরা, সাইন ইন্টু কস বি মাইনাস কস ইন্টু সাইন বি, তো এটা তো টুকে নিয়েছেন বন্ধুরা। তো এইখানে যে জিনিসটা আছে কি হবে, তাহলে সাইন 45 ডিগ্রি মাইনাস, এই মাইনাস বলছি এখানে, ইন্টু কস 30 ডিগ্রি মাইনাস কস 45 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি। ঠিক আছে বন্ধুরা, সাইন 30 ডিগ্রি, তো এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমরা কি পাচ্ছি, সাইন আমরা তো মান জানি সাইন 45 ডিগ্রি মান 1/√2, কস 30 ডিগ্রির মান √3/2, মাইনাস কস 45 ডিগ্রি মান 1/√2 ইন্টু সাইন 30 ডিগ্রির মান, কি বলুন তো, সাইন 30 ডিগ্রির মান হাফ। তাহলে এটার ক্ষেত্রে 2√2 গুণ হয়ে গেল √3 মাইনাস কি পেলাম, মাইনাস 2√2 1। তা আমি যদি লসাগু করি কি পাবো, 2√2 √3 মাইনাস 1। তাহলে সাইন 15 ডিগ্রির মান আমি কি পেলাম একটা, √3 মাইনাস 1/√2। আচ্ছা, পার্টিকুলারলি ভাবে আরেকটা জিনিস চেঞ্জ করে নিন, কি আমি আর লিখছি না, এইটার মধ্যেই করে দেবো কস 75 ডিগ্রি, সেটা কি হবে, সেটা কি হবে, সেটা কি হবে একবার দেখবেন, সেটা কি হবে, সেটা হচ্ছে কস 75 ডিগ্রি। ঠিক আছে বন্ধুরা, তো যদি কস 75 ডিগ্রি হয় আলটিমেট, আমার এখানে কস হবে, আমি জাস্ট চেঞ্জ করছি পার্টিকুলার। ঠিক আছে, তো এইখানে আপনাদের কি হবে, 45 যোগ করলে 30-এ 75, অবভিয়াসলি। তো এখানে ফর্মুলা একটু আলাদা চেঞ্জ, আচ্ছা চেঞ্জ কি হবে, এটা তো পড়ে নিয়েছে, এটা আর কোনো কাজ নেই, দরকার নেই। এখানে আমরা কি পাচ্ছি, কস এ প্লাস বি, তাই তো বন্ধুরা, এখানে উল্টো কেস সবসময়, কস এ ফর্মুলা, যৌগিক কোণে এটা ফর্মুলা, কস এ
इंटू कॉस बी माइनस साइन ए इंटू साइन बी এইটা হচ্ছে cos a plus b এর ফর্মুলা তো তাহলে আমি এখানে ইউজ করি জাস্ট বসান মান কি হলো cos 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 45 into cos 30 degree minus sine 45 sine 30 degree তো এইখান থেকে আমরা কি পাচ্ছি cos 45 degree মান 1 by root 2 আমরা জানি cos 30 degree মান কত root 3 by 2 ঠিক আছে তারপর আরেকটা কি পাচ্ছি একটা কি পাচ্ছি মাইনাস সাইন 45 ডিগ্রি মান 1 বাই রুট 2 কস 30 ডিগ্রি মান হচ্ছে 1 বাই হাফ তো এখানে 2 রুট 2 রুট 3 গুণ হয়ে গেলে রুট 3 একটা কি করছি মাইনাস 2 রুট 2 ইন্টু 1 তাই তো এটাকে যদি লসাও করে 2 রুট 2 रूट थ्री माइनस वन तले कॉस 75 डिग्री जा पेलाम साइन पूछा साइन 15 डिग्री मान एक ही पेलाम तब प्रूफ करते दिए जी ये टा समान है ये टा रूट थ्री माइनस वन टू रूट टू प्लस रूट थ्री माइनस वन बाय टू रूट टू এবার টু রুট টু যদি আমি লসাও করি টু রুট টু যদি আমি লসাও করি কি পাচ্ছি আমরা টু রুট টু লসাও হলো রুট থ্রি মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান এখান থেকে আমরা কি পাচ্ছি একটা এটা এটা যদি যোগ করি টু রুট থ্রি মাইনাস টু টু রুট টু দাদা বন্ধুরা এইখান থেকে আমি যদি টু কমন নিয়ে নিই रूट थ्री माइनस वन ऑब्वियसली तो टू रूट टू रूट टू प्रूव्ड तो बंधुरा एखाने अंकटा शेष ठीक है हमारे कमेंट कमेंट बक्से प्लीज कमेंट करते पारें कि हलो কোথায় কি প্রবলেম থাকতে পারে জিজ্ঞাসা করতে পারেন প্লিজ বন্ধুরা।